আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে রাকিব টিউটোরিয়ালে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার উনিশের কুয়েশান ফোর নিয়ে আলোচনা করব যেখানে রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার উনিশের কুয়েশান ফোর চলো তাহলে আমরা একটু শুরু করি দেখো এই ওয়ার্ডগুলো দেওয়া আছে এটা তোমাদের পরীক্ষায় দেয়া আছে তোমরা কুয়েশানটা দেখলে বুঝতে পারবা থিঙ্ক চিন্তা করা ভাবা ডাই মরা বি হচ্ছে ভার্ব এখানে হওয়া অথবা টু বি ভার্ব যেটা অ্যামিজার ওয়াজ ওয়ার ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা এরপরে অনার সম্মান প্রদর্শন করা ইনস্পায়ার মানে অনুপ্রেরণা দেয়া বা উৎসাহ দেওয়া স্যাক্রিফাইস বিসর্জন করা বা বিসর্জন দেওয়া বা ত্যাগ করা বা বিলিয়ে দেয়া রিমেম্বার মানে স্মরণ করা ওকে আমরা এবার একটু এটা পড়ে নিই

ঠিক আছে যখন সাধারণ কিছু জিনিস সম্পর্কে সাধারণ কিছু থট সম্পর্কে যখন বর্ণনা করা হবে যেমন ট্রুথফুলনেস সম্পর্কে বর্ণনা করা হলো অনেস্টি সম্পর্কে একটা প্যাসেজ আছে মডেস্টি সম্পর্কে প্যাসেজ আছে বা ফাংচুয়ালিটি সম্পর্কে একটা প্যাসেজ আছে তখন মূলত ওই পুরো প্যাসেজটা প্রেজেন্ট ইন্ডেফিনেট ট্যান্সেরি হওয়ার কথা ঠিক আছে ব্যতিক্রম তো অবশ্যই থাকবে দেখো ইট ড্যাশ আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি ইট ড্যাশ আ ম্যান খেয়াল করো ইট এখানের কোন শব্দটা এই বাক্যের অর্থটাকে পরিপূর্ণ করতে পারে আগে তোমাদেরকে শব্দটা চুজ করতে হবে এখান থেকে ওয়ার্ডটা আগে চুজ করতে হবে এরপরে তুমি ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করবা যে তোমার যে রুলসগুলো তুমি পড়েছ রাইট ফর্ম ভার্ভসে সেটা অনুযায়ী ভার্ভের সাথে কখনো আইএনজি হবে কখনো তার আগে এম ইজার যোগ হবে বা ভার্ভ থ্রি হবে ভার্বের পরিবর্তনটা পরে আগে এখানের ভার্ভ কোনটা তোমার এই বাক্যের অর্থকে পরিপূর্ণ করে সেই ভার্বটাকে তোমরা প্রথমে চুজ করবা তো ইট ড্যাশ আ ম্যান এখানে হচ্ছে ইন্সপায়ার ইট ইন্সপায়ার ম্যান ইন্সপায়ার মানে প্রেরণা দেয়া উৎসাহ দেয়া আ ম্যান একজন মানুষকে এটা উৎসাহ দেয় অনুপ্রেরণা দেয় ঠিক আছে টু শেড মানে এখানে দিতে বিলিয়ে দিতে দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড লাস্ট ড্রপ অফ ব্লাড শেষ রক্তবিন্দুটি টু ড্যাশ দ্য ফ্রিডম টু ডিপেন্ড দ্য ফ্রিডম স্বাধীনতা রক্ষা করার জন্য ডিপেন্ড মানে হচ্ছে রক্ষা করা আর ফ্রিডম মানে স্বাধীনতা তাই স্বাধীনতা রক্ষা করার জন্য অফ ইস কান্ট্রি তার দেশের তাহলে পুরো বাক্যের সাথে অর্থ যদি পরিপূর্ণ করতে হয় তাহলে এ নাম্বারে ইন্সপায়ার বসাতে হবে আর ডিপেন্ড বসাতে হবে বি নাম্বারে মনে রাখবা শুধুমাত্র যদি তুমি রুলস পারো তবে হবে না আবার শুধুমাত্র অর্থ পারলেও হবে না দুটোই পারতে হবে তোমাকে অর্থ জেনে শব্দ চুজ করতে হবে এরপর রুলস অনুযায়ী শব্দটা আবার পরিবর্তন করতে হবে তাহলে দুটি কাজই তোমাকে সমানভাবে করতে হবে তাহলে আমরা এ নাম্বারে ইন্সপায়ার বসালাম আর বি নাম্বারে ডিপেন্ড বসালাম এখন ইন্সপায়ার কি পরিবর্তন করতে হবে বা ডিপেন্ড কি পরিবর্তন করতে হবে দেখো আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি সাথে ব্যাখ্যাটাও করে দিয়েছি প্রথমটা হবে ইনসপায়ার্স অ্যাস যুক্ত হবে কেন অ্যাস যুক্ত হবে আমি আগেই বলেছি পুরো প্যাসেজটা মূলত ফ্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু একটা চিন্তাকে একটা থটকে এখানে বর্ণনা করা হচ্ছে ওকে তো ইট থার্ড পারসন সিঙ্গুলার ঠিক আছে এই ইটটা ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ইটটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এবং ইটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এখানে যে সাবজেক্টটা এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট এই ইটটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার ঠিক আছে এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট আমি তো জানি যে আমরা বলেছিলাম এই পুরো প্যাসেজটা প্রেজেন্ট ইন্ডিফিনিট হওয়ার কথা তাহলে পুরো প্যাসেজটা প্রেজেন্ট ইন্ডিফিনিট অর্থাৎ এই বাক্যটাও প্রেজেন্ট ইন্ডিফিনিট তো কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার হয় আর বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে যে ভাবটা বসাবা তার সাথে কি যোগ হবে অ্যাস যোগ বা ইএস যোগ করতে হবে এই কারণে আমরা এখানে ইন্সপায়ার্স লিখেছি ঠিক আছে এরপরে বি নাম্বারটা এখানে আমরা বলেছি ডিপেন্ড তো ডিপেন্ট দেখো এখানে ডিপেন্ট দেয়া আছে এখানেও ডিপেন্ড কোনো পরিবর্তন হয়নি কেন পরিবর্তন হয়নি আমরা রুলটা দেখি টু প্লাস ভার ওয়ান টু যদি থাকে ভার্বের কোনো পরিবর্তন হবে না ভার বেইস ফর্মটাই বসবে তাহলে এই যে টু দেয়া আছে দেখেছ টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না এই যে টু প্লাস ভার ওয়ান তো ভার ওয়ান মানে ভার্বের বেস ফর্ম ঠিক আছে ডিপেন্ড যেটা এটাই কিন্তু ভার্বের বেস্ট ফর্ম তো এটাই বসেছে ওকে এরপর আমরা পরের বাক্যে যাই আ ম্যান উইদাউট ফ্যাশিয়েটিজম এখানে ইজ নট বেটার দ্যান বেস্ট ঠিক আছে মানে বাক্যের অর্থকে পরিপূর্ণ করতে গেলে এখানে ই জানতে হবে এখন ইস্টে এখানে কোথায় আছে দেখো ইস্টে এখানে নাই এখানে আছে বি আমি আগেই বলেছি বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার ঠিক আছে তো এখানে ইজ কেন আসলো ওকে দেখো ইস কেন আসলো আমরা একটু দেখি ভি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেটিভ হচ্ছে বেটার ঠিক আছে বেটার হচ্ছে কিন্তু একটা অ্যাডজেটিভ গুড বেটার বেস্ট এটা অ্যাডজেক্টিভ অ্যারজেটিভের আগে অধিকাংশ ক্ষেত্রে বা প্রায় বলতে পারো একটা ভি ভার্ব বসবে অ্যারজেটিভের আগে কি বসবে ভি ভার্ব অর্থাৎ অ্যামিজার ওয়াজোয়ার অ্যামিজার ওয়াজোয়ার যে কোনো একটা বসবে অ্যাডজেক্টিভ হচ্ছে বেটার বেটারের আগে এখানে একটা ভিভার বসবে এম ইজ আর ওয়াজ ওয়ার ঠিক আছে তো আমি পাঁচটা বলছি এম ইজ আর ওয়াজ এবং অয়ার পাঁচটা তো পাঁচটা থেকে শুধু ইজ কেন বসলো ইজটা কেন বসলো ক্যালকুল ইজটা বসছে সাবজেক্টের কারণে আ ম্যান আ ম্যান একজন মানুষ তো একজন মানুষ থার্ড পারসন তাই না এবং সিঙ্গুলার তো থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে কী হয় ইজ হবে ঠিক আছে আর না হলে ওয়াজ হবে তো ইজ কেন হলো কারণ এই পুরো প্যাসেজটা আমরা বলেছি ইনডিফিনিট ইনডিফিনিট হলে ইজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর যে এটা যদি ফাস্ট হতো তাহলে এখানে আমি ওয়াজ বসাতাম ঠিক আছে ওকে এরপরে আমরা পরের বাক্যে চলে যাব দেখো আর ট্রু প্যাট্রিয়ট আর ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল আর ট্রু ফ্যাট্রিওট এখানে আমাদের উত্তর হবে ইজ অর্নার আমরা দেখি ইজ অর্নার্ড বাই অল কেন এটা হবে দেখো এটা হচ্ছে ফ্যাসিভ বয়েস আমরা যদি অর্থটা যদি এখানে যদি মিলাই এখান থেকে যদি আমি যদি এই অনার শব্দটা এখানে বসাই তাহলে কি হয় দেখো আর ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক একজন সত্যিকারের দেশপ্রেমিক প্রকৃত দেশপ্রেমিক অনার মানে সম্মান করে এখানে বসালাম অনার আর ট্রু প্যাট্রিয়ট একজন প্রকৃত দেশপ্রেমিক অনার সম্মান করে সম্মান করে বাই অল সবার দ্বারা তাহলে কি অর্থটা মিলল মিলল না খেয়াল করো আ ট্রু প্যাট্রিয়ট একজন প্রকৃত দেশপ্রেমিক কি সম্মান করে নাকি তিনি সম্মান প্রাপ্ত হন খেয়াল করো এই অনারটা একটা কাজ সম্মান করা এই কাজটা কিন্তু ট্রু করে না ঠিক আছে অনার মানে সম্মান করে সম্মান করি আমরা এ প্যাট্রিয়ট উনি করে না সম্মানটা করি আমরা বাই অল মানে সবার দ্বারা এ অল যে এই অল মানে এখানে পৃথিবীর সবাইকে বোঝানো হচ্ছে তো এই অলে কিন্তু এই কাজটা করে অল অনারের এই কাজটা করে ঠিক আছে তো অবজেক্ট বাইয়ের পরে থাকে অবজেক্ট বাইয়ের পরে থাকে অবজেক্ট যখন অবজেক্টে কোনো কাজ করবে যখন অবজেক্টে কোনো কাজ করবে তখন সেটা হয় ফ্যাসিভ বয়েস ঠিক আছে যখন অবজেক্টে কোনো কাজ করবে সেটা হবে ফ্যাসিভ বয়েস তো ফ্যাসিভ বয়েসের গঠন কি ফ্যাসিভ বয়সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে সাবজেক্টের পরে আমাদের কোনো অবজেরিয়ার না থাকলে আমরা টুবি বি কি ইজ আর ওয়াজ ওয়ার যেহেতু এখানে কোনো অক্সেরিয়া দেওয়া নাই আবার বলা হচ্ছে পুরো প্যাসেজটা হচ্ছে প্রেজেন্ট ইন ডিফিনিট সেক্ষেত্রে আমরা এখানে আনবো এম ইজ আর এম ইজ আর ঠিক আছে তো এ টু ফ্যাক্টেরিয়র এখানে একজনের কথা বলা হচ্ছে কারণে ইজ তাহলে এ ট্রু প্যাট্রিওট ইজ আর ফ্যাসিভ বয়েসে ভার্বের সবসময় তিন নাম্বার হয় ভার্বের ফার্স্ট পারিসিবল অর্থাৎ অনার আছে হয়ে যাবে অর্নার্ট তাহলে এ ট্রু ফ্যাট্রিওট ইজ অর্নার্ট বাই অল তাহলে এটা ফ্যাসিভ বয়েজ বিধায় এখানে ইজ অর্নার্ড হয়েছে অর্থাৎ টু বি টু বি মানে হচ্ছে অ্যামিজার ওয়াজয়ার আর ভার্ব থ্রি হচ্ছে অনার্ট ঠিক আছে ওকে এরপরে আমরা দেখব হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি হি অলওয়েস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি তিনি সবসময় তার দেশের কল্যাণের জন্য ড্যাশ করেন এটা অর্থটা এমন তো আমরা এখান থেকে যদি শব্দ চুজ করি তাহলে এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে থিঙ্ক এখানে বসালে বাক্যটা কমপ্লিট হয় হি অলওয়েজ থিঙ্ক তিনি সবসময় চিন্তা করেন ফর দ্য ওয়েলফেয়ার কল্যাণের জন্য অফিস কান্ট্রি তার দেশের তার দেশের কল্যাণের কথা ভেবে তিনি সবসময় সেটাই ভাবেন ঠিক আছে তার দেশের কল্যাণের কথাই তিনি সব সময় ভাবেন তো দেখি এখানে এই নাম্বারে কোনো পরিবর্তন আছে কিনা দেখো এখানে থিঙ্ক আছে হয়ে গেছে থিঙ্কস কেন হয়েছে অ্যাসটা কেন যোগ হলো দেখো এখানে হচ্ছে হিটা হচ্ছে সাবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার আর এই বাক্যটা প্রেজেন্টলি ডিফিনিট আমরা আমরা আগেই বলেছি যে এখানে একটা থট নিয়ে কথা বলা হচ্ছে এই কারণগ্রাফ এগুলো প্রেজেন্ট ইন ডিফিনিটের সেন্টেন্স হবে তো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার আর বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইন ডিফিনিট যার কারণে ভার্ব যেটা বসাবো তার সাথে এস বা ইয়েস দেবো তো থিংকের সাথে অ্যাস বা ইয়েস হয়েছে এই যে থিংস এর সাথে অ্যাস বা এস হয়েছে ওকে এরপরে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে বা অপরপক্ষে আনপ্যাট্রিয়টিক ম্যান ড্যাশ অনলি ফর দেয়ার ইন্টারেস্ট শুধুমাত্র তাদের নিজেদের চিন্তা করে নিজেদের লাভের কথা ভাবে ইন্টারেস্ট ওন ইন্টারেস্ট মানে নিজেদের লাভ তাহলে একজন ফ্যাট্রিওটিক ম্যান আমরা এটাকে পড়েছিলাম একজন ফ্যাট্রিওটিক ম্যান কি করে দেশের জন্য ভাবে দেশের কল্যাণের জন্য ভাবে আর একজন আনফ্যাট্রিওটিক ম্যান কি করে শুধু নিজের কথাই ভাবে তাহলে এখানে এক নম্বর কি হবে দেখো এই বাক্যের এই যে অন দ্য আদার হ্যান্ড অপর দিকে দ্য আনফ্যাট্রিওটিক ম্যান থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট এই বাক্যকে কমপ্লিট করার জন্য এখানে থিঙ্ক বসাতে হবে ঠিক আছে তো থিঙ্কের এবার কোনো পরিবর্তন করতে হবে কিনা না দেখো এফ নাম্বার থিঙ্কের কোনো পরিবর্তন হয়নি কেন পরিবর্তন হয়নি এখানে সাবজেক্ট কিন্তু ফ্লুরাল এ কারণে পরিবর্তন হয়নি দেখো সাবজেক্ট হচ্ছে দ্য আনফ্যাট্রিওটিক ম্যান এই যে ম্যানটা যে বলা আছে এই ম্যানটা কিন্তু ফ্লুরাল ঠিক আছে এম ই এন এটা ম্যান এটা কিন্তু ফ্লুরাল তো সাবজেক্ট যদি থার্ড পার্সন ফ্লুরাল হয় যে দেখো দ্য আনফ্যাট্রিওটিক ম্যান এটা হচ্ছে সাবজেক্ট তো এটা হচ্ছে থার্ড পার্সন ফ্লুরাল সাবজেক্ট থার্ড পার্সন ফ্লুরাল হলে ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এই কারণে শুধু থিঙ্ক হয়েছে থিঙ্কের কোনো পরিবর্তন হয়নি এখানে লেখা আছে সাবজেক্ট থার্ড পার্সন ফ্লুরাল ওকে এরপরে আমরা দেখি দোস হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস দোস হু যারা দোজ হু মানে যারা ড্যাশ ফর দ্য কান্ট্রি দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর ট্রু ফ্যাক্ট্রিওর্স তারাই প্রকৃত দেশপ্রেমিক তো এখানে এই বাক্যটার অর্থকে কমপ্লিট করার জন্য এখানে ডায় আনতে হবে ডায় মানে মরা তাহলে যারা মরে যারা মারা যায় ফর দ্য কান্ট্রি দেশের জন্য আর ট্রু ফ্যাক্ট্রিওর্স তারাই প্রকৃত দেশপ্রেমিক তো এখানে অর্থের জন্য ডায় আনতে হবে ডায়ের কোনো পরিবর্তন হবে কিনা আমরা জি নাম্বার দেখি ডায়ের কোনো পরিবর্তন হয়নি কেন হয়নি কারণ সাবজেক্ট থার্ড পার্সন ফ্লুরাল সাবজেক্ট কী সাবজেক্ট হচ্ছে দোজ হু দোজ হু মানে যারা যারা বলতে কি একজন নাকি অনেকজন অনেকজন ঠিক আছে দোজ হু এটা থার্ড পারসন আবার এটা ফ্লুরাল যার কারণে ভার্বের কোনো পরিবর্তন হয়নি ওকে এরপরে ড্যাশ ইভেন অ্যাফটার দেয়ার ডেথ ড্যাশ ইভেন অ্যাফটার দেয়ার ডেথ দেখো তো এই বাক্যটা অর্থ এমন হবে তাদেরকে তাদের মৃত্যুর পরেও এমনকি স্মরণ করা হয় ঠিক আছে দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ তাহলে এখানে এই বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য আমাদের আনতে হবে রিমেম্বার রিমেম্বার আনতে হবে তাহলে দে রিমেম্বার তারা স্মরণ করে রিমেম্বার মানে স্মরণ করা এই যে রিমেম্বার তাহলে দে রিমেম্বার তারা স্মরণ করে ইভেন আপনার দেয়ার দে এমনকি তাদের মৃত্যুর পরেও তাহলে বাক্যটা কিন্তু হলো না তারা কি স্মরণ করে নাকি তাদের স্মরণ করা হয় খেয়াল করো এই রিমেম্বার অর্থ হচ্ছে স্মরণ করা এখানে যদি আমি যদি রিমেম্বারটা বসাই ঠিক আছে তাহলে অর্থ হবে তারা স্মরণ করে রিমেম্বার মানে স্মরণ করা অর্থ হবে তারা স্মরণ করে এখন এই স্মরণ করার কাজটা কি তারা করে নাকি আমরা করি এটা তো ওরা করে না তাহলে এখানে দে যারা দে এ সাবজেক্ট হচ্ছে দে এ দেটা কিন্তু রিমেম্বার করে না মানে এই কাজটা দে দ্বারা সম্পন্ন হচ্ছে না যার কারণে দে হচ্ছে এখানে নিষ্ক্রিয় এই সাবজেক্ট দে এখানে নিষ্ক্রিয় কারণ হচ্ছে রিমেম্বার যে কাজটা অর্থাৎ স্মরণ করার যে কাজটা সেটা কিন্তু দে করে না এটা আমরা করি ঠিক আছে তো এখানে দেটা নিষ্ক্রিয় কারণে তো সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয় সেক্ষেত্রে সেটা হয় ফ্যাসিভ ভয়েস কোনো বাক্যের যদি সাবজেক্ট নিষ্ক্রিয় হয় সেটা হবে ফ্যাসিভ ভয়েস ঠিক আছে তো ফ্যাসিভ বয়েস হলে কি হবে ফ্যাসিভ ভয়েস হলে এখানে দের পরে কোনো কিছু দেওয়া নাই তাই না ভার হবে তিন নাম্বার আমরা জানি ফ্যাসিভ ভয়েসে সবসময় ভাব তিন নাম্বার হয় তার মানে রিমেম্বার্ট হবে রিমেম্বার রিমেম্বার কিন্তু তার আগে কি হবে রিমেম্বার্ডের আগে কী হবে রিমেম্বার আগে রিমেম্বার্ডের আগে তোমার অক্সিলিয়ারি ভাব যুক্ত হবে অক্সিজাইডের ভাবযুক্ত হবে তো এটা যেহেতু ইনডিফিনিট আমরা বলেছিলাম সেক্ষেত্রে এখানে হবে তোমার এম ইজ আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এম ইজ আর হবে ঠিক আছে তো দেশ সাথে হয় আর তাহলে দে আর নাম্বার দে আর রিমেম্বার্ড এরপরে আমরা দেখি দেখো দ্যাট ইজ হোয়াই এই কারণে বা যার কারণে দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা

আর রিমেম্বার্ড তাদের স্মরণ করা হয় অ্যান্ড ড্যাশ ফর এবার তাকে তাদের কি করা হয় চিরদিন তাদের সম্মানও করা হয় তাহলে এখানে আসবে সম্মান মানে কি অনার ঠিক আছে অনার তাহলে আমরা এটাতে পেলাম স্যাক্রিফাইস মানে পুরো বাক্যের অর্থ মিলানোর জন্য স্যাক্রিফাইস আনতে হবে আর এখানে অর্থ মিলানোর জন্য আনতে হবে অনার এখন স্যাক্রিফাইস আর অনারের কি কোনো পরিবর্তন হবে কি না দেখো কোনো পরিবর্তন হবে কি না দেখি আমরা আই নাম্বার স্যাক্রিফাইসড দেওয়া আছে তার মানে পরিবর্তন হয়েছে ইডি টু হয়ে গিয়েছে কেন হয়ে গিয়েছে আমরা একটু দেখি দেখ আবার একটু করে দেখি দ্যাট ইজ হোয়াই যার কারণে দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা হু যারা স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এইট নাইনটিন সেভেন্টি ওয়ান অতীতের একটা সময়ের কথা বলা আছে কোনো বাক্যে যদি অতীতের কোনো সময়ের কথা বলা থাকে দেখো উনিশশো একাত্তর উল্লেখ করা আছে তার মানে হচ্ছে উনিশশো একাত্তর হচ্ছে এটা অতীতের একটা সময় অতীতের সময়ের কথা বলা হলে ওই বাক্যটা হবে ফার্স্ট ইনডিফিনিট তো ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্ভ হবে টু অর্থাৎ ভার্ভের ফার্স্ট ফর্ম তো স্যাক্রিফাইস আছে এটার ফার্স্ট ফর্ম স্যাক্রিফাইসের ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাক্রিফাইসড অতএব এখানে হবে হু স্যাক্রিফাইসড ইন দেওয়ার লাইফ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এরপরে আর রিমেম্বার্ড অ্যান্ড এখানে হয়েছে অনার দেখি পরিবর্তন হয়েছে কিনা দেখো অনারটা অনার্ড হয়ে গিয়েছে কেন হয়ে গিয়েছে ফ্যাসিভ বয়েস ওকে এটা হচ্ছে ফ্যাসিভ ভয়েস দেখো ফ্যাসিভ বয়েস কীভাবে এখানে অনার মানে সম্মান করা ঠিক আছে সম্মান করা এখন সম্মান কি তারা করে না তাদেরকে আমরা সম্মান করি যারা জীবন বিলিয়ে দিয়েছিল তারা কি সম্মান করতে পারবে অনার মানে সম্মান করা এটা তো একটা কাজ তো যারা উনিশশো একাত্তরের জীবন অলরেডি বিলিয়ে দিয়েছে যারা মরেই গিয়েছে তারা কি এখন আর অনার করতে পারে সম্মান করতে পারে পারে না তারা সম্মান করার কি ক্ষমতা রাখে তারা তো মরেই গিয়েছে তাহলে এখানে এটা ফ্যাসিভ বয়স তাদেরকে আমরা সম্মান করি সো ফ্যাসিভ বয়েসে আমরা জানি ভার্ভের কত নাম্বার বসবে তিন নাম্বার বসবে তো অনারের তিন নাম্বার হচ্ছে অনার্ট এখানে এই কারণে অনার্ট বসেছে অর্থাৎ অনার্ট বসেছে তো আমরা জানি ফ্যাসিভ বয়েসে শুধু ভারছি না তার আগে অক্সিলিয়ারি ভারব বসে কিন্তু এখানে অনার্ডের আগে অক্সিলিয়ারি বসে না কেন অর্থাৎ এখানে আর অনার্ট কেন হয়নি আর অনার্ট খেয়াল করো এখানে কিন্তু আর আছে এই যে দেখেছ আর আর রিমেম্বার্ড অ্যান্ড অনার্ড ফর এভার অর্থাৎ অক্সিজেন কিন্তু এখানে একটা দেয়া আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা আল্লাহর অশেষ রহমতে গ্যাপসটি কমপ্লিট করেছি ভবিষ্যতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে রাকেব টিউটোরিয়াল হাজির হবে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই রাকেব টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করবা রাকিবস টিউটোরিয়ালের ভিডিওগুলো শেয়ার করবা লাইক করবা অবশ্যই কমেন্ট করবা ভালো মন্দ জানাবা আল্লাহ তোমাদের মঙ্গল করুক তোমরা সবাই ভালো থেকো আল্লাহ তোমাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ